হ্যালো বন্ধুরা, ফলোমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা বিশেষ জায়গায় বেড়াতে যাব। তোমরা সকলেই জানো যে আগামী পরশুদিন জন্মাষ্টমী, আর সেই উপলক্ষেই আজকে একটা বিশেষ জায়গায় বেড়াতে যাব। কোথায় যাচ্ছি এখনই বলছি না, রাস্তায় যেতে যেতেই বলে দেব। আমি একটু রেডি হয়ে নিই, তারপরেই আমরা বেরিয়ে পড়ব। চলো সকলে একসাথে ঘুরে আসছি জন্মাষ্টমীর প্রাক্কালে বিশেষ এক জায়গা থেকে। আমরা কথা মতো বেরিয়ে পড়েছি বেড়ানোর উদ্দেশ্যে এক বিকেল বেলায়। চলেছি বিড়লাদের তৈরি এক খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দিরের উদ্দেশ্যে। আর ঠিক দুদিন পরেই জন্মাষ্টমী, আর সেই উপলক্ষে রাধাকৃষ্ণের মন্দির কতটা সেজে উঠল চলুন একবার চাক্ষুষ করে আসি। ব্যান্ডেল থেকে বাঁশবেড়িয়া হয়ে কুন্তিঘাটের কাছাকাছি রয়েছে এই সুন্দর রাধাকৃষ্ণের মন্দিরটি। আমার বাড়ি থেকে 45 মিনিট দূরত্বের মধ্যেই পড়ে এই মন্দিরটি। সবুজ গাছগাছালিতে ভরা রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই সুন্দর রাধাকৃষ্ণ মন্দিরটির সামনে। এটা মন্দিরটির বাইরের গেট, পাশেই লেখা রয়েছে মন্দিরটি কখন খোলা থাকে। আসুন সেই দিকে একটু নজর দিই। মন্দিরটি খোলা থাকে সকাল 5:30 থেকে 9:30 পর্যন্ত, আর বিকেল 5:00 থেকে রাত্রির 9:00 পর্যন্ত। মন্দিরে প্রবেশের ঠিক আগে এই অংশটা দেখে ঠিক যেন মনে হলো কোনো দানব হাঁ করে রয়েছে সর্বস্ব গ্রাস করার জন্য। এটা আসলে একটি কৃষ্ণচূড়া গাছ। চলুন এবার প্রবেশ করা যাক মন্দির প্রাঙ্গণে। প্রবেশ পথে লক্ষ্য করলাম মন্দিরের দু প্রান্তে রয়েছে সুন্দরভাবে সাজানো গোছানো একটি বাগান। আগে দেবতা দর্শন করে আসি, তারপর ঘুরিয়ে দেখাবো সমস্ত বাগানটি। এখানে এসে দেখলাম জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চারিদিকে আলোয় আলোকিত করে তোলা হয়েছে মন্দিরটিকে। এই সমস্ত উপকরণ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে মন্দিরটিকে সেই বিশেষ দিনের জন্য। ক্যামেরা দেখে মন্দিরের ভেতরকার ফটো তোলার নিষেধ করলেন মন্দির কর্তৃপক্ষ, তাই আর মন্দিরের ফটো না তুলে বেরিয়ে পড়লাম সুন্দর সুসজ্জিত বাগানের উদ্দেশ্যে। এই গাছগুলোর উপরেও আলোকসজ্জা লক্ষ্য করা গেল। কি সুন্দর রাউন্ড শেপে কাটা রয়েছে ঝাউ গাছগুলোকে।
রাস্তার মাঝখান দিয়ে পাথর বিছিয়ে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। কি সুন্দর শেপ করে কাটা হয়েছে ঝাউ গাছটাকে, আর এর উপরে যে সাদা দড়ির মতো অংশ দেখা যাচ্ছে এটা আসলে টুনি বাল্ব। আসন্ন জন্মাষ্টমীর কথা ভেবে সাজানো হয়েছে মন্দিরের উদ্যানটিকে। পাতাবাহারের বাহারে বাহারি হয়ে রয়েছে মন্দির প্রাঙ্গণটি। এরকম একটা জায়গায় এলে মন ভালো হতে তো বাধ্য, আর যদি দল বেঁধে আসা যায় তাহলে তো কোনো কথাই নেই। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, দেখতেই পাচ্ছ যে পুরো ঘাসের মধ্যে পা ডুবে রয়েছে। আর এই দেখো আমার পিছনেই একদম দেখা যাচ্ছে সেই সুন্দর রাধা কৃষ্ণের মন্দিরখানে। দল বেঁধে এলে কিংবা একাকী, এখানে বসে বাগানের সৌন্দর্যকে উপভোগ করার জন্য রয়েছে সুব্যবস্থা। সূর্যের আলো ম্রিয়মান হওয়াতেই একে একে জ্বলে উঠল বাগানের সুসজ্জিত আলোগুলো। এখন রয়েছি কেশারাম রেয়ান্স টাউনশিপে, আর এখানে রয়েছে একটা বিড়লাদের প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণের খুব সুন্দর মন্দির। আজকে এই মন্দিরে ঘুরতে এসেছি, আমি তো ঘুরবই, সেই সঙ্গে পুরো জায়গাটা মন্দিরটা সব কিছু ঘুরিয়ে দেখাবো তোমাদের। মন্দির প্রাঙ্গণের এক অংশে রয়েছে বজরংবলীর একটি মূর্তি। পুরো মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল। তখনও চলছে মন্দির সাজানোর কাজ।
সেই পুণ্যতিথির পুণ্য লগ্নে এক রাশ পুণ্যার্থীর আগমনে আলোর রসনায় মন্ত্রপাঠে আরতির শব্দে মন্দির প্রাঙ্গণ যে গমগম করে উঠবে তার বলার অপেক্ষা রাখে না। একটা সুন্দর পবিত্র পরিবেশ মানুষের মনকে যে কতটা পরিবর্তিত করে দিতে পারে তা আরও একবার প্রমাণ পেলাম এখানে এসে।